আব্দুর রহিম রনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সাবেক শিক্ষার্থী। তার বাড়ি লক্ষ্মীপুরে। রনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং স্যার সলিমুল্লাহ মুসলিম হলের সাবেক সভাপতি। গত 7 ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় পুলিশ, আর সেই অভিযানে গ্রেফতার হন রনি। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে আছেন। রনি পরিবারের ছোট ছেলে, আর তাই রনিকে নিয়েই বেশি টেনশন করতেন তার বাবা। অথচ সেই বাবাকেই শেষ দেখা হলো না ছাত্রদল নেতা রনির। সম্প্রতি পরপারে চলে গেছেন রনির বাবা মোহাম্মদ মহসিন মোল্লা। শুক্রবার ভোর 6টার দিকে ঢাকার হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার বাবা পরপারে পাড়ি জমান। পরে খবরটি কারাগারে জানিয়ে গাজীপুর জেলা প্রশাসকের কাছে মানবিক দিক বিবেচনায় রনির প্যারোলে মুক্তির আবেদন করা হয়। কিন্তু শনিবার বিকেলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বিশেষ প্রোটোকল সুবিধা না পাওয়ায় রনির প্যারোলে মুক্তি মিলছে না। এ বিষয়ে রনির আইনজীবী ব্যারিস্টার সালে আকরাম সম্রাট জানান, শনিবার সকালে রনির পরিবারের পক্ষ থেকে সংবাদটি জানানো হয়। পরে কাশিমপুর কারাগারে এ বিষয়ে যোগাযোগ করা হয়, কিন্তু শনিবার সরকারি ছুটি হওয়ায় সংশ্লিষ্ট জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। পরবর্তীতে গাজীপুর জেলা প্রশাসকের কাছে মানবিক দিক বিবেচনায় প্যারোলে মুক্তির আবেদন করা হয়। কিন্তু সারাদিন পর বিকেলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বিশেষ প্রোটোকল সুবিধা না পাওয়ায় রনির প্যারোলে মুক্তি মিলছে না। এদিকে রনির বড় ভাই জহিরুল ইসলাম জনি জানান, শুক্রবার রাতে তার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অবস্থা গুরুতর হওয়ায় তার বাবাকে লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে ঢাকার হৃদরোগ ইনস্টিটিউটে আনা হয়। এরপর ভোরে তিনি পরপারে চলে যান। খবরটি সঙ্গে সঙ্গেই কাশিমপুর কারাগারে রনিকে জানানো হয়। রনিকে বিনা অপরাধে গ্রেফতার করা হয়েছে দাবি করে তার বড় ভাই জনি বলেন, রনির জন্যই হার্ট অ্যাটাক করেছেন তার বাবা। তিনি রনিকে নিয়ে খুব টেনশন করতেন, হঠাৎ বাবা চলে গেলেন পরপারে, ছোট ভাই জেলে, এখন মাও খুব অসুস্থ হয়ে পড়েছে। এদিকে বাবা পরপারে চলে যাওয়ার পরও রনিকে প্যারোলে মুক্তি না দেয়ায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। শনিবার রাতে এক বিবৃতিতে তারা বলেন, রনি কারাগারে অন্যায়ভাবে বন্দি, যথাযথ আইন অনুসারে পিতার দাফনের জন্য প্যারোলের আবেদন করা সত্ত্বেও তাকে মুক্তি দেয়া হয়নি। রনিকে তার পিতার দাফনসহ শেষ বিদায়ে অংশ নিতে না দেওয়ার মাধ্যমে চরম মানবাধিকার বিরোধী চরিত্রই পুনরাবৃত্তি করেছে সরকার।